আমি যে বিষয় নিয়েছিলাম সেই বিষয়ে ফিরে যেতে হবে। আমি কোরআনের বিপরীত সম্পর্কে বোঝাতে চেয়েছিলাম যে কোরআনকে সাহাবিগণ কিভাবে গ্রহণ করতেন এবং কোরআনটা যে বিজ্ঞানময় এবং বিজ্ঞানের সমস্ত কিছু কোথায় দেওয়া আছে। এখন কোরআন বড় না বিজ্ঞান বড়? অনেকেই বিজ্ঞান কোরআনের সাথে মিলায়, আসলে আমরা কখনো বিজ্ঞানের সাথে কোরআনকে মিলাই না। তোমার বিজ্ঞান কোরআনের সাথে মিলাবা, কারণ তোমার বিজ্ঞান বহু বড় বিজ্ঞান, বহু ভুয়া বিজ্ঞান। তোমার বিজ্ঞানী আজকে এক কথা বলে কালকে আর এক কথা বলে। তোমার বিজ্ঞানীরা বলছে সূর্যই যাবতীয় শক্তির উৎস, ব্যাখ্যা করো, নবম দশম শ্রেণীর বই আছে না নাই? আর আল্লাহ বলছেন ওয়ালি কুল্লি ওয়াজহাতান হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। কে ক্ষমতার অধিকারী? আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। এবার আসেন, আমি সর্বশেষ হেডিং দিয়ে আমি শেষ করব। আমাদের দেশের সব থেকে বড় সমস্যা কি জানেন? আমরা নামাজের রফাইদানের মাসালা খুঁজি। আমিন জোরে কইব না আস্তে কইব, রাফা বিহা সওতাহু না মাদ্দা বিহা সওতানিহু সওতাহু, উত্তম অনুত্তম বিষয় নিয়ে দুই গ্রুপের ঝগড়া বাধা দেয়, কিন্তু কোরআনটা কেউ সহি করে পড়তে পারি না। আবার ইমামদের বড় বড় সমালোচনা করার জন্য চার টেবিলে ঝড় উঠে দেই, আলাম তারা বলতে গেলে দাঁত কতগুলো, ষোলোটা উপরের ষোলোটা নিচের, বত্রিশটা শুদ্ধ গুরু শুদ্ধ উঠে যায়, নিজে কোনোদিন কোরআন শুদ্ধ করে পড়লেন না। আমি প্রশ্ন করি, কোরআনকে কেউ যদি অশুদ্ধ করে পড়ে কিয়ামতের দিন তার জবাব আসে না নাই? আল্লাহর নবীর খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন রুব্বা তালিবিল কোরআন, তোমাদের মধ্যে এমন কিছু লোক কোরআন পড়ে, ওয়াল কোরআন লাআনুহু, কোরআন তাদেরকে অভিসম্পাত দেয়, আল্লাহ এই ব্যক্তি কোরআনের হক আদায় করেনি, আল্লাহ এই ব্যক্তি কোরআনের হক আদায় করেনি। কারণ রসুল বলেছেন তোমরা কোরআনকে তাফসীরের সাথে পড়ো, কারণ এই কোরআন ইয়াসফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন শুদ্ধ করে কোরআন পড়লে এই কোরআন তোমার পক্ষে সাফায়াত করবে। কিন্তু আমাদের তো কোরআন তেলাওয়াতে শুদ্ধ না, নামাজ পড়তে সূরা ফাতিহাতে ছয়টা ভুল, সুরা গসিয়াতে নয়টা ভুল আছে না নাই? আল কারিয়া তুম আল কারিয়া মাদরা কামাল কারিয়া ইয়াউমায়া কুন নাসুকাল ফারহাসিল মাদথ ওয়া তাকুনুল জিবালু কালিহিল মানফুস ফাম্মা মান থাকুলত মাওয়াজিনুহু ফাহুয়া ফি সাতির ওয়াদিয়ে। এভাবে কোরআন তেলাওয়াত করা যাবে না। আস্তে, কোরআনকে তেলাওয়াত করতে হবে কিভাবে? ওরাত্তিলিল কোরআন তারতিলা। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করি, জাকির নায়ক অনেক চেষ্টা করেন, কিন্তু কোরআনকে শুদ্ধ করেও তাও পারতেছেন না। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি খুব মেহনত করে, চর্চা করে, কিন্তু কোনো কারণে জড়তা জিব্বা আসে না, তার জন্য রাসূল বলেছেন দুই গুণ সওয়াব লেখা হবে কেরারাম বারারা, ফেরেশতারা তার এই তেলাওয়াতের জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার এই বান্দারে দুই গুণ সওয়াব দাও, কারণ সে কষ্ট করে কিন্তু আয়ত্তে আনতে পারে না। আল্লাহ দেখেন অন্তরটাকে, ঠিক না? ওয়ালাকিয়ানদুরু কুলুবিকুম ও আমালিকুম, আল্লাহ দেখেন আমলটাকে, আপনার চেষ্টা আপনার মেহনত থাকার পরও যদি আপনি কোরআনকে শুদ্ধ করে পড়তে না পারেন ক্ষমা করবেন কি? কিন্তু আপনার চেষ্টা কোথায়? আপনি গোটা রমজানটা ইফতারি খেয়ে পায়জামার দড়ি খেলে ফেলেছেন, আপনি গোটা রমজানটা খা রোজাও রাখে, খায় বাগুনি খায় আর ফুল খায়, খাতি বাড়ি মজা খাচ্ছি আর ফুল করছি, এইভাবে তো রমজান উদযাপন করেন নাই? সাহাবাগণ কোরআনের পিছনে মেহনত করতেন, তাদের জীবনটা কোরআনের জন্য ওয়াকফ করতেন। আব্দুল্লাহ ইবনে উমার বলেছেন সূরা ফাতিহা পড়তে আমার এক বছর সময় লেগেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন আমার সূরা বাকারা পড়তে দুই বছর সময় লেগেছে। ওনারা রিডিং পড়তে জানতেন না, ওনারা পড়েছেন, অর্থ বুঝেছেন, আমল করেছেন, আন্দির আশিরাতাকাল আকরাবিন, নিকটাত্মীয়দেরকে বুঝিয়েছেন, কারণ তারা হিদায়াতের জন্য কোরআন পড়তো। আর আমরা শ্রেণীর লোকেরা ব্যবসার জন্য প্রতিযোগিতার জন্য একটা মন্ত্রের বইয়ের মতো কোরআন পড়ি, এই হলো তাদের ইমান আর আমাদের ইমানের পার্থক্য। এজন্য আজকের এই বক্তব্য থেকে কি শিখলেন? শিখলেন এটাই যে আমাদেরকে কোরআনকে খুব ধীরভাবে বোঝা উচিত, তাই না? জি, এবার আসেন কোরআনের তাফসির কিভাবে করতে হয়। আমার দেশের লোকেরা লেখে তাফসিরুল কোরআন মাহফিল, কেন লেখে কিনা বেটা মৌলবি 50টা তাফসিরের নাম জানে না, ফাসাহাত বালাগাত লোগাতের পরিভাষা নাই, তাফসির কোরআনের তাফসির কয়ভাবে করতে হয় তাকে জানেন? আমার কাছ থেকে শুনেন, কোরআনের তাফসির পাঁচ ভাবে করতে হয়। কয়ভাবে?
পাঁচটি যদি জিনিস কোরআন জায়গায় কোরআনের আলোচনায় থাকে এটা তাফসির। নাম্বার এক, আত তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসির হতে হবে কোরআন দিয়া। কারণ রসুল বলেছেন ইন্নাল কোরআন ইফাসসিরু বাদুহা বাদাই, কোরআনের একটি আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা করে। মেসকাতুল মাসাবিহ বাবে কিতাবুল ইতিসাম 1423 নম্বর এক নম্বর খণ্ড, কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের কি করে ব্যাখ্যা করে। নাম্বার দুই, আত তাফসির আল কোরআন বিসুন্নতি, কোরআনের তাফসির হবে রসুলের হাদিস দ্বারা। রসুলের কি দ্বারা? কোরআনের আয়াত আপনি হাদিস ছাড়া বুঝতে পারবেন না। আমার দেশের এক শ্রেণীর লোকেরা, রাসূল বলেছেন সায়াকুনু ফি আখির জামান দাজ্জালুনা ওয়া কাযাবুন, কিয়ামতের পূর্বে এমন কিছু দাজ্জালের আবির্ভাব হবে, তারা শস্যের মধ্যে গোফের মধ্যে মুছের মধ্যে শস্যের তেল মাখায়া বলবে, আসমিয়া কোরআনে কি কয় তাই শুনি, হাদিস শুনবার দরকার নাই। এমন লোক আমাদের সমাজ আছে না? নাই। তারা নাম দিয়েছে কি কোরআন? আহলে কোরআন। তারা বলে হাদিস সব ভুয়া, আমরা কেবল কোরআনই মানবো, এমন লোক আছে না? নাই। কিন্তু আমার কাছে 29টি আহলে কোরআনকে প্রশ্ন আছে, এই কোরআন থেকে আহলে কোরআন হাদিস মানে না, কিন্তু কোরআনের অনেকগুলো আয়াত আছে হাদিস ছাড়া মানা যাবে না। যেমন এটা কি মাস? আরবিতে রজব মাস। যারা আরবি মাস না জানেন, রজব মাস না জানেন, তাদের উপর আল্লাহর গজব পড়বে তাতে কোনো সন্দেহ নাই, কারণ আরবি মাসের হিসাব জানা প্রত্যেকের জন্য ফরজে কেফায়া, ঘরে অন্তত একজনের ডানতেই হবে। আল্লাহ বলেছেন আল্লাহর গণনার মাস হলো 12টি। আল্লাহর গণনার মাস কয়টি? মিনহা আরবাআতুন হুরম, চারটা মাস আল্লাহর কাছে প্রিয়। কোরআনে লেখা নাই এই চারটা মাস কয়টা, এখন কোথায় পাবো? বুখারীতে আছে চারটা মাস কোনটা? জুলকাদা, জুলহাজ্জা, রজব এবং শাবান। এই চারটা মাস কার কাছে প্রিয়? তো এখন তো এটা কোরআনে নাই, এই চারটা মাসের কথা কোথায় আছে? আহলে কোরআন রে জিগাইবে না, চারটা মাস কোরআনে কোথায় আছে? আল্লাহ বলছেন হজ হয় নির্দিষ্ট মাসে, কোন মাসে তা হাদিসে আসছে, কোরআনে উল্লেখ নাই, ঠিক না? ঠিক। তারা জিজ্ঞেস করবেন কোরআনের প্রথম আয়াত কোনটি, কোরআনের কোনো ব্যাখ্যা হাদিস ছাড়া বোঝা যাবে? আচ্ছা এবার একটু বলি, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দল্লা শব্দের অর্থ কি? কুল্লু বিদআতিন দলালা। দল্লা শব্দের অর্থ কি বলেন? ভ্রষ্টতা। তাহলে অনুবাদ করেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রসুল আপনি ছিলেন পথভ্রষ্ট, আল্লাহ আপনারা হেদায়েত দিয়েছে। ইমান আর বউটিকে থাকবে? ইমানে বেঈমান হবেন, বউটা তালাক হয়ে যাবে, কারণ আপনি জানেন না আপনি কার প্রতি বেয়াদবি করলেন। কোন বেটা আজকে ভালো করে শুনে রাখেন, নবীদের সামনে বেয়াদবি করলে ওই বেটা শয়তান আর কিছু না। একজন নবী রাখাল থাকতেন, তাই বলে তাকে বলা যাবে না রাখাল নবী। নবীর যোগ্যতা নবী, নবী রসুল রসুল, তার কোনো আর কোনো বিশেষণ নাই। মোহাম্মদ রসুল্লাহ এটাই তার নাম, মোহাম্মদ রসুল্লাহ, তার কোনো তিনি রাখাল নবী, এটা বললে ইমান নষ্ট হবে। ইদ্রিস আল্লাহর নবী, তিনি দর্জির কাজ করতে জানতেন দেখে ইদ্রিস নবী দর্জি নবী, তুমি কাফের, তুমি বেঈমান হয়ে যাবা, তুমি বড় কুফর করেছো। ইদ্রিস আলাইহিস সালামের পরিচয় তিনি আল্লাহর। দাউদ আলাইহিস সালাম লোহার কাজ করতেন, তাই বলে লোহার মিস্ত্রি দাউদ, এই কথা বললে তোমার ইমান নষ্ট হবে। দাউদ আলাইহিস সালামের পরিচয় তিনি নবী, তিনি লোহার মিস্ত্রি নন। মুসা আলাইহিস সালাম রাগ করতেন, তার রাগ তার সৌন্দর্য ছিল, তাই বলে তার ফেদা মুসা, রাগি মুসা, গাউরা মুসা, এই শব্দ যারা বলে অর বউ অট তালাক আর নুজে টাটকা বেঈমান। মুসা আলাইহিস সালামের পরিচয় মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা কইতেন, তিনি আল্লাহর নবী, তার সাথে ইহানত করা যাবে না। ঈসা নবী আল্লাহর নবী, ঈসা নবীকে যেমন কি আল্লাহ পুত্র বললে আপনি মুসলমান থাকবেন? ঈসা আলাইহিস সালামের পরিচয় ঈসা রুহুল আল্লাহ, তিনি আল্লাহর প্রেরিত, একটা ফুকের মাধ্যমে দুনিয়াতে আসছেন, এটাই তার পরিচয়। নবীদের বিরুদ্ধে কথা বলা যাবে না। তদ্রুপ রসুলকে যদি এই আয়াতে বলেন ও যাদা কাদাল্লাং ফাহাদা, নবী আপনি ছিলেন গুমরা, পরে হেদায়াত পাইছেন, ইমান জাগা মতো থাকবে? একটু কত অনুবাদ করলেন তাই। এই জন্যই বলছি তাফসীরুল কোরআন বিসুন্নতি, কোরআনের ব্যাখ্যা হবে রসুলের সুন্নাহ দ্বারা। ইবনে আব্বাস বলেছেন এখানে দল্লা শব্দের অর্থ হবে মা হুয়া ফিল লাবানি, দুধের সাথে পানি মিশলে আরবিতে তাকে দল্লা বলা হয়। এখানে দল্লা শব্দের অর্থ হবে গাফেল। রসুল নবীতির প্রথম যুগে বুঝতেন না, অপরিচিত। নবীজি আপনি ছিলেন হেদায়াতের ব্যাপারে অপরিচিত, আমি আল্লাহ আপনাকে হেদায়াত দিয়েছি, এটা হবে তার প্রকৃত অনুবাদ। তাহলে আপনি অনুবাদ পড়েও বুঝলেন না। এবার তিন নম্বর কোরআন, আর আল কোরআন আকওয়ালুস সাহাবা, সাহাবিদের কথার দ্বারা কোরআন বোঝা। যেমন আমার দেশে আয়াত পড়ে না, রুহু মানে কাকে বলে?
রুহ কে? কোরআনের আট জায়গায় রুহু মানে জান, ইয়াস আলুনাকা আনির রুহ, রুহ মানে কি? আত্মা। কিন্তু কোরআনের আর তিন জায়গায় রুহু মানে জিব্রাইল। তাহলে যেখানে আল্লাহর রাসূল যেভাবে ব্যাখ্যা করেছেন আপনাকে ওইভাবে ব্যাখ্যা করতে হবে। কিন্তু আমাদের দেশের বাজারি কিছু তাফসীর কারক আছে, কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, শুরু করে দেয় গান আর নাচানাচি, বসেন বসেন বৈশা যান, এই দালালি লং জিকির করতে করতে লঙ্গি খুলে মাথায় বাঁধছে। আমগে হুজুর কয় লাভ দিয়া ফাল দিয়া জিকির কর, আল্লাহ খুশি হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আছে না নাই? এটার নামও তাফসীর মাহফিল। কোরআনের আয়াত নাই, হাদিস নাই, এ না ইয়াহাবি, এ না ওয়াহাবি, কথা বুঝতে পারছেন কিনা? এ তো কুছ ভি নেহি, এই বেটা তো, এই বেটাগুলা তো সেই বেটাগুলা, এই মৌলবি তো সেই টিকটিকে মৌলবি, 10 গ্রাম বাটখারা সাইজের মৌলবি, তারা কোরআন জানে না, হাদিস জানে না। আপনারা অনেক সময় বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল শুনতে যান না, আওয়াজ মাহফিল শুনতে যান। মাহফিল দুই রকম, একটা হলো ওয়াজ মাহফিল, আর একটা কি? আওয়াজ মাহফিল। আওয়াজ মাহফিল কি কানা দেরা হুজুর এত সুন্দর সকালে জিব্রাইলের কি দরকার, জিব্রাইল খবর পাইয়া মসজিদে নববীতে আসছে, আবিবকর বলেন তো দেখি এখন জিব্রাইল কোথায়, কয়েকটা অনুমতি দাও, কতক্ষণ লাগবে, চক্ষু বন্ধ করবো আর বলবো এখন জিব্রাইল কোথায়, অনুমতি পাইয়া চক্ষু বন্ধ করছে, মাওলার আরশ কুরসি লৌহ কালাম সিদ্রাতুল মুনতাহার তাহাতুস সালাত থেকে ঘুরে ঘুরে এলাম, কোথাও দেখি জিব্রাইল নাই, আমার মন সাক্ষ্য দেয় যে জিগাইছে হেইডা জিব্রাইল। এটা একটা কি মাহফিল? তবে এটা কি ওয়াজ মাহফিল না আওয়াজ মাহফিল? আবার জাবেরের বিবি রসুলের জন্য আসছে, আর গুনগুন করে আমার নবীর জন্য গান গাইস না, আমার নবীর রুটি দে গুস্ত দে নবীর খিদা লাগছে। জাবেরের বিবি গুনগুন করে এই গানটা গাইতেছিল, আকাশেইতে লক্ষ তারার জোনাকা জ্বলেছে, আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে। বৈরি, এটা ওয়াজ মাহফিল না আওয়াজ মাহফিল? এই আওয়াজ মাহফিল শুনলে সগিরা গোনা কবিরা গোনা? আমার রাসূল বলেছেন দাজ্জালুনা ওয়া কাযাবুনা বিমা লাম তাসমাউ আনকুম ওয়ালা বাকাম, এমন একটা সময় আসবে তারা দাজ্জালের মতন মিথ্যা কথা মসজিদের মিম্বারে বলবে, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, রাসূল বলেছেন তোমরা তাদেরকে বর্জন করো, তোমরা তাদের ত্যাগ করো, আর তাদের থেকে তোমরা দূরে রাখো, দূরে থাকো, আর তাদের কেউ তোমাদের থেকে দূরে রাখো। এরকম মিথ্যা বলে কিনা কোয়ার তাফসীরের নামে? জি, শেষ করে দেবো, মাশাল্লাহ, অনেক বিরক্ত লাগতেছিল না? আচ্ছা জি, মাশাল্লাহ, যেহেতু বলে দিয়েছে প্রশ্ন শেষ শেষ করেছেন মানে শেষই হয়ে গেছে, প্রশ্ন নেই, আগে প্রশ্ন দেওয়ার ওইটা দেওয়া দরকার ছিল, আমাকে যেটা বলা হয় আমি সেটা শুনি, আজ এই পর্যন্তই, কথা আর বলবো না সামনে। আপনি তাহলে দিলেন কেন, এটা শেষ করুন। ও আচ্ছা, কথার সাথে কাজের সংমিশ্রণ না থাকলে সমস্যা। 11টার সময় সাতক্ষীরে কিসের ওয়াজ? ধর ময়মনসিংহে চলে, আপনি ময়মনসিংহের মানুষ হয়ে গেছেন নাকি? সন্দেহ, ডিএনএ টেস্ট করতে হবে ল্যাবে, টেনে যে ময়মনসিংহের আপনারা বীজ কিনা, এগুলো সব ময়মনসিংহ। 11টায় প্রধান বক্তার কিসের ওয়াজ দেওয়া? 10:09 সময় প্রধান বক্তা উঠে ওয়াজ করাবে, এটা হলো সিস্টেম। স্যার ওয়াজ করতে গিয়ে ঘুমিয়ে কার যাবে, উঠবো কোন সময়? সকাল 10টার সময় ফজর, আর ফতোয়া দেবে কে? বেলাল 10টায় ফজর পড়েছিল, এই জন্য আমিও পড়েছি, বেলাল যুদ্ধের ময়দানে পড়েছিল, তুমি খেতা বালিশে যুদ্ধ করো নাকি? একজন মানুষ মারা গেলে ওই বাড়িতে বিশাল খাওয়ার আয়োজন করা হয়, করা যাবে কিনা? যদি শকুনের বংশধর হয় তাহলে তার কিছু করার নাই, তবে মৃত মানুষের উপলক্ষে খানা দেওয়া যাবে কি না এটা প্রসঙ্গে আমরা এইভাবে বলবো, কেউ যদি আপনারা কি সোয়াবের নিয়তে খাওয়াবেন না সমাজকে দেখাবার নিয়তে খাওয়াবেন? তাহলে সোয়াবের নিয়তে যদি খাওয়ান, দিনক্ষণ ঠিক করা যাবে না, গরিবদের জন্য খাওয়ালেন, কিন্তু চেয়ারম্যান সাহেব গরিব, মেম্বার সাহেব গরিব, চৌধুরী সাহেব গরিব, এবং মসজিদের পেটমোটা ইমাম সাহেব গরিব, এই এই গরিবদেরকে আপনারা দাওয়াত দিয়েন না, কারণ মৃত মানুষের জন্য যা করা হবে সবটুকুই সাদাকা। যদি আপনার চেয়ারম্যান চৌধুরী মেম্বার সাহেব সাদগা খাওয়ার উপযুক্ত হয় তাহলে খান, আর যদি না উপযুক্ত হয় তাহলে 12 হাত লম্বা কুকুরের মতন জিব্বা বের করে গরিবের মাল ছিনতাই করে যারা তারা বেয়াদব। আপনি এগুলো খাবেন কেন? তো বিরিয়ানি খাওয়ার পয়সা নাই, এত লোভ কেন আপনার?
গরিবদের তো মাল আপনি চিন্তাই করতে পারেন না, এটা শুধু গরিবদের হক। কাদের হক? যে মাদ্রাসায় লিল্লা ফান্ড আছে দিয়ে দিলেন খাইয়ে বাচ্চাদেরকে, অথবা কিতাব কিনে দিলেন, আপনার বাবা ওই কিতাবটা যতদিন পড়বে একটি অংশ তার আমল নামায় যোগ হবে। আসলে এগুলো লোক দেখানো কারবার, সমাজের লোকেরা খারাপ কইবে তাই করতি হয়, ঠিক না? বাপ দাদারা করি গেছে তাই আমরা কইরেছি, ঠিক কয়েছি না? ও নবী এবং রাসুলের নামে পার্থক্য, রাসুলদের মধ্যে প্রধান হলো উলিল আজমে মিনার রাসুল, ইব্রাহিম রাসুল, নূহ নবী রাসুল, শারা আলাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহ আল্লাযী আওহাইনা, সূরা শুরার 13 নম্বর আয়াতটা দেখে নেবেন। পাঁচজন উলিল আজমে মিনার রাসুল, রাসুলদের মধ্যে পাঁচজন ছিলেন শ্রেষ্ঠ রাসুল, নূহ নবী, ইব্রাহিম নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই পাঁচজন হলো রাসুল। এই পাঁচজন কি রাসুল? সমস্ত রাসুলই নবী, সব নবীদের রাসুল না, ক্লিয়ার? সমগ্র শয়তান জিন, কিন্তু সব জিন শয়তান না। কি পার্থক্য বুঝতে পারছেন কিনা? সমগ্র সুন্নায় হাদিস, কিন্তু সব হাদিসই, এগুলো বুঝতে হবে। ব্যবসায় যদি কি লিখছে, ব্যবসায় যদি টাকার কথা উল্লেখ না করে দ্রব্যের দাম বেশি দেওয়া হয় তাহলে সমস্যা, হ্যাঁ হবে। টাকার কথা উল্লেখ না করে দ্রব্যের দাম বেশি দেওয়া, এটা সুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনি তো ভাই ডিজিটাল চালা, আপনার তো আল্লাহর দরবারে সাইবার ক্রাইমের মামলা হয়ে যাবে দুই নাম্বারই করলে। প্রশ্ন করতে হলে লিখতে হবে, এখন আর দেওয়া সম্ভব না, সহকারিতে প্রশ্ন করব। যদি বাড়িতে কোনো শিশু থাকে তাহলে বাইরে থেকে কিছু আনলে কি আগুন দিয়ে সেকে দিতে হবে? এটা পুরাপুরি পুরাপুরি মুশরিকের আকীদা, এটা আগুন পূজারী আগুন দেবতার আকীদা। আবার বাচ্চা পেটে এসেছে, এখানে একটা ম্যাচ দিয়ে হাতে লোহা দিয়ে কে তুমি জিনকে কি লোহা দিয়ে পিটাবা নাকি, আর ফস করে ম্যাচ দিয়ে আগুন জ্বালাবা? ও তো নিজে আগুনের তৈরি, তো তোর আগুনটা ভয় করছে, আগুন দিলে লাভ হবে? রসুল বলেছেন টয়লেটে যেতে হলে যাওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহ, বললে জিনদের চোখের সামনে পর্দা পড়ে। আল্লাহ তারপরে টয়লেটে ঢুকে বলবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুতি, আবার বের হয়ে কি বলবে? তারপরে আরো যে হাঁপানি কাঁপানি পরে, এগুলো পড়ার দরকার নাই, আপনি গুফরা নাক পর্যন্তই পড়েন, মেড ইন বাংলাদেশ। ও যুতে বিসমিল্লাহ কইতে বলেছে বিসমিল্লাহ আলিউল আজিম আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম, আর ইসলাম হাক্কু পরে চলেছে, কাক্কু কোথায় পেয়েছো তুমি? এটা তুমি বিসমিল্লাহ বলো, রসুল সহজ করছেন, তুমি নিজেই 90 মন বুঝাচ্ছ না, চিত্ত রয়ে পড়ছো। কয় নামাজ এত কঠিন রে বাবা, তুমি তো নিজে বানাইছো কঠিন মিয়া, এগুলো আক্কেল আক্কেল গুডুম বুঝে না কিছু না। এই জন্যই এই যে এগুলাকে বলা হয় আল বিদা আওয়াল খুরাফা, এগুলো এক প্রকারের কুসংস্কার। কি সংস্কার? কুসংস্কার। এগুলোর দ্বারা বড় বড় শেরেক হয়, বড় বড় কি হয়? শেরেক হয়। ওই মা বোনরা মনে করে যে কাল ষষ্ঠী মুষ্টি যদি ওই যে ইয়ে কি জানি কালী রাক্ষস খক্ষস যদি ধরে, এই জন্য আগুন দিয়ে শুয়াইলে বাচ্চার কোনো ক্ষতি হয় না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তো ইবলিশ শয়তানের আকীদা না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আমিন। আজ আর কথা বলবো না, এ পর্যন্তই শেষ, শেষ করে দেবো।